একজন দুষ্কৃতি তার জীবনের রোল মডেল। বললাম, কেন বাবা, এত লোক থাকতে সে কেন? বললো, পাওয়ার পাওয়ার, বুঝলে আন্টি, তোমার থেকেও তার পাওয়ার অনেক বেশি। বললাম, হ্যাঁ, কিসের পাওয়ার জানো? তুমি ওর মতো যদি তৈরি হও তোমায় কতদিন জেলে ভর্তি থাকতে হবে? বললো, আমার বাবা ইঞ্জিনিয়ার, তাতেও একটা স্কুটারে করে অফিসে যান, কোনো নামি ক্লাবের মেম্বারশিপ নেই। আমি যদি ওর মতো হতে পারি 6 মাস জেলে থাকব, আর তার বাইরের 6 মাস কত বাড়ি কত গাড়ি কত নারী। স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম কয়েক মুহূর্ত, কোথায় চলে গেছে মন? বলছে, বন্দি থাকবো 6 মাস, আর বাকি 6 মাস কি উদগ্র কামনা, ভোগের কি উদগ্র উদাহরণ। তাকেও বুঝিয়ে 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 সে রাস্তা থেকে যখন ফেরাতে পেরেছি, ভালো রেজাল্ট করছে, ভালোভাবে এগোচ্ছে, জীবনে সাফল্যের জায়গায় এসে দাঁড়িয়ে এক গাল হেসে বলেছিল, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়েছিল আমার। এই যে জায়গা, এই যে জিনিসটা সকলকে বোঝাতে চাই, হারিয়ে যেও না, হারিয়ে ফেলো না নিজের সম্পদকে। আরেকটি ছেলে সম্প্রতি বলছে, পড়তে ভালো লাগে না। কেন লাগে না? আমার মা বাবা তেমন অর্থবান পরিবারের জায়গায় দাঁড়িয়ে নেই। আমার বন্ধুদের কত কিছু আছে জানো? কত কিছুর মধ্যে আজকে সবচেয়ে বড় সম্পদ দামি মোবাইল, কিংবা একটা কি বলে ট্যাব, কম্পিউটারও না ট্যাব, আইফোন হচ্ছে আমাদের স্টেটাস সিম্বল। তোমার আইফোন নেই? এতদিন স্মার্টফোন ব্যবহার করতাম না, অনেক বাচ্চা এসেই বলতো, তোমার লজ্জা করে না, তুমি সাধারণ মোবাইল ব্যবহার করো। আমি বলতাম, ওটা আমার জানলা দিয়ে ফেলে দিতে ইচ্ছে করে, ও আমার রাখতেই ইচ্ছে করে না। বললো, তুমি কিচ্ছু শেখো নি, অনেক কিছু আমাদের থেকে তোমায় শেখাতে হবে, তাও শিখি ওদের হাত ধরে। এবার এই যে জায়গা, এই ছেলেটি যখন বলছে মা বাবা অনেক কিছু দিতে পারে না বলে ওর হতাশ লাগে, বন্ধুদের আছে ওর নেই। আমি বোঝাতে বসেছি, বাবা যা নেই তা যাতে পেতে পারো তার জন্য আজ পড়ো। এবং এইখানে একটা প্রসঙ্গের জায়গায় বলি, ইচ্ছে করছে না, ভালো লাগছে না, সচেতন মানুষ এই কথাটা বলতে পারে না। জীবনে ইচ্ছে আর ভালো লাগার থেকেও দামি কথা প্রয়োজন, যেটা করা প্রয়োজন সেটা যদি আমরা করতে শিখি, আমাদের পরবর্তী জীবনে ইচ্ছে ভালো লাগার অনেক দিশা তৈরি হয়। তাই আজ পড়তে না ইচ্ছে করলেও পড়ো, সময়ে যে কাজ করার কথা, কাজের জায়গায় সময়ে যাওয়া, এই যে সময়ানুবর্তিতার কথা বাবুরাজ মহারাজ বলছিলেন, এটা একটা সাংঘাতিক দামি, অত্যন্ত দামি উপাদান জীবনের, যে নিয়ম মানতে শেখে, নিয়ম মেনে চলে, অতিরিক্ত নিয়ম মানতে বলছি না, তাতে আবার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়, কিন্তু সাধারণভাবে নিয়ম মানতে শেখা, যে নিয়ম মানলে আমার জীবনের সময়ের সম্পদকে সবচেয়ে বেশি ব্যবহার করা যাবে সেটা তো আমায় শিখতে হবে। আমার ভালো লাগছে না বলে ফেলে দিয়ে শুয়ে থাকলাম, টিভি দেখলাম কিংবা খেললাম, তা বললে হয় না। যে ছেলে খেলে, খেলার জন্য খেলে, খেলা দিয়ে জীবনে বড় হবে, সে অনেকক্ষণ খেলতে পারে, কিন্তু আমার পড়তে ভালো লাগে না বলে খেলছি এটা সঠিক দিশা না, সঠিক কথা না। মা বাবা যেখানে একটু পিছনো, সেখানে আমার বক্তব্য, আত্মসম্পদে নিজেকে বলতে হয়, এই মা বাবার থেকেও আমি যাতে এগোতে পারি সেই জন্য আমায় খাটতে হবে। আর যে বাবা মা প্রতিষ্ঠিত সফল, তাদের দেখে বলা উচিত, এই মা বাবার আঙ্গিকে আমিও নিজেকে দাঁড় করাবো, সেই ট্র্যাডিশন যাতে সমানে চলে। আমি মনে করি জীবনের সুযোগ, শিক্ষিত মা বাবা পাওয়া, নিজের পরিবারের যেটুকু সামর্থ্য সেটুকু আমাদের সম্পদ। আরেকটা সম্পদ, মা বাবার রক্ষণাবেক্ষণের ঘেরা টোপ। বাবা মা যত আগলে রাখেন
যত কষ্ট স্বীকার করেন ছেলে মেয়েকে এগিয়ে দেওয়ার জন্যে, সেটাও আমাদের জীবনের সম্পদ। তাকে দান দিতে শিখতে হয়। মা খাটছে, বাবা পরিশ্রম করছেন, তারা নিজেদের সুখের জন্যে ব্যয় না করে আমার পড়ার জন্যে, আমি যাতে ঠিক মতো এগোতে পারি তার জন্যে যে তারা জমান বা নিজেদের বঞ্চিত করেন, সেটাও তো একটা ঘেরাটো প্রোটেকশন। এই প্রোটেকশনে যে আমরা থাকি, এটা যে আমরা পাচ্ছি, এটা আমাদের আলাদা করে চিনতে হবে, সম্মান দিতে শিখতে হবে। আজকে ছেলেমেয়েরা যারা একটু বয়ে যায়, অন্য রাস্তায় হেঁটে যায় ভুল করে, তারা অনেক সময় আমাকে বলে, আমার চাহিদা মেটানোর সম্পূর্ণ দায়িত্ব আমার মা বাবার, এটা আমাদের বার্থ রাইট। একটি ছেলেকে বলেছিলাম, তুমি গার্লফ্রেন্ড করেছো, তার জন্য তোমার বাবাকে কেন প্রতি মাসে তোমায় 5,000 টাকা হাত খরচ দিতে হবে? বললো, আমার গার্লফ্রেন্ড নিয়ে কি আমি রাস্তার ধারে টি স্টলে বসে চা খাবো নাকি? আমি তো প্রপার জায়গায় যাব। বললাম, গার্লফ্রেন্ড তো তোমার, তার দায় তোমার বাবা নেবেন কেন? বলে, এটা তো ভেবে দেখিনি, কিন্তু বাবা যে আমাকে এনেছেন পৃথিবীতে, তাহলে বাবারই দেওয়ার কথা। আমলাম, আজ যে তুমি বলছো, তুমি যেদিন পিতা হবে তোমার সন্তান আরো বেশি কথা বলবে। ভেবে দেখো, তুমি যা চাইছো সেটা তোমারই জোগাড় করার কথা। আত্মসম্পদ, আমার কি আছে, কতটা আছে, সেটা বুঝতে শেখা, সেখান থেকে মূল্যবোধ তৈরি করা। মূল্যবোধও আমাদের জীবনের সম্পদ। কোনটা সঠিক, কোনটা বেঠিক, সমাজের চতুর্দিকে নজর দিয়ে সেটাকে আমাদের তুলে নিতে হবে, বুঝতে শিখতে হবে, কাকে কোথায় কতটা সম্মান দেওয়া উচিত, কোন বিষয়কে সম্মান দেওয়া উচিত। সেন্স অফ প্রায়োরিটিও মূল্যবোধের আওতায়, কোনটা আগে করব, কোনটা পরে করব, এ বোধও সচেতনতারই অংশীদার। মূল্যবোধের সাথে সাথে নিজের ভেতর তৈরি করতে হবে সহমর্মিতার বোধ। সবই আমি নেব না, সবই আমার জন্য না, দুটো অন্য মানুষের জন্যও। আমরা যখন বড় হই, রোজগার করি, আমরা কি ভেবে দেখি যে মানুষই যা রোজগার করি তা কি শুধু নিজের জন্য হতে পারে? হতে পারে না। কিন্তু আমি যখন সজ্ঞানে নিজের ইচ্ছে অন্যের জন্য কিছু করতে চাই, ভাবতে চাই, দিতে চাই, তা আমার সহমর্মিতা। সহমর্মিতা আমার শুধু সম্পদ নয়, আমার মননের সৌন্দর্যের টুকরো। আমি সুন্দর হতে চাই শুধু মুখের ওপরে সাজসজ্জা দিয়ে না, মনেও তো সুন্দর হব। সহমর্মিতা সেই সৌন্দর্যের দ্যোতক, তাই সেটাও আমার প্রয়োজন। আত্মসম্পদের আরেকটা দিক, যে কোনো বিষয় চর্চার অভ্যেস, ইংরেজিতে স্টাডি হ্যাবিটস প্র্যাকটিস, অর্থাৎ যে কোনো একটা বিষয়ে যদি মন খুব যুক্ত হয়, গভীরভাবে যদি সেই বিষয়কে আমরা অধ্যয়ন করি, কোনো সময় তাতে আমাদের এক্সপার্টাইজ তৈরি হয়, অর্থাৎ আমি এতটাই জানি সেটা নিয়ে আমি আরো 10 জনকে শেখাতে পারি। এই বিষয় চর্চার অভ্যাস মনোযোগকে এক করতে শেখায়, মনের একাগ্রতা বাড়াতে শেখায়, তাই সেটাও আমাদের মনে রেখে কোনো বিষয়ে আমার যে উৎসাহ, আমার যে ইন্টারেস্ট, অনুরাগ, সেইটা ধরে মনোযোগকে এক করে একাগ্রতার অভ্যেস বাড়ানো দরকার। আত্মসম্পদের আরেকটা জিনিস, নিজেকে শান্ত করার অভ্যাস। সারা দিনে কোনো সময় 5 থেকে 10 মিনিটও চুপ করে বসা, কোনো কাজ না করা, এও এক যোগ। সৌরশক্তির ছড়ানো যে প্রকাশ, তার সাথে আত্মশক্তিকে মেলানো। আত্মসম্পদের অনেক কিছু হয়তো বলা হলো না আজ, কিন্তু একটা উপাদানের কথা উল্লেখ করব। জন্ম মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত সময়ের যে পরিসীমা সকলের জন্য, যার যার নিজের মতো করে, সেখানে প্রত্যেকটা শ্বাস আমাদের,
একটা করে পল বা ক্ষণ দিয়ে সময়কে চিহ্নিত করে। প্রতিটি শ্বাস আমাদের জীবনের ওই পরিসীমার যে ব্যাপ্তি তার একটা একটা করে ক্ষয় করা, ক্ষয় হওয়া। জীবনের নিজস্ব নিয়মে একটা করে মুহূর্ত পেরিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। কোথায়? জীবনের শেষ পরিসীমার বৃত্তে, অর্থাৎ মৃত্যুর ইশারায়। সেই জন্যে শ্বাসকে সঠিকভাবে ব্যবহার করার অভ্যাস। আমি যা ইচ্ছে তাই খেলাম, রোল খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, ভাজা জিনিস খাচ্ছি, অনেক মিষ্টি খাচ্ছি, আমার শরীরের ক্ষতি হচ্ছে, মনে উত্তেজনা বাড়ছে, চাঞ্চল্য বাড়ছে, শ্বাসের ক্ষয় হচ্ছে, অসুখ আসছে, আমরা খেয়াল করছি না। আত্মসংযম, নিয়মানুবর্তিতা, নিজেকে সংযত রেখে কোনো একটা নির্দিষ্ট ইতি সুরে, ইতি ট্র্যাকেতে এগিয়ে নিয়ে যাওয়ার যে অভ্যাস, সেটা মানব জীবনের একটা বিরাট উপাদান। অনেকগুলো উপাদানের কথা, অনেকগুলো সম্পদের কথা টুকরো টুকরো করে বললাম। আমার সময়ের পরিসীমায় শেষের দিকে এসেছি। আমি বলবো, সম্পদ মানুষের প্রতিষ্ঠা, সম্পদ সাফল্যের ইতিকথা, সম্পদ মানুষের যশ। যশস্বী মানুষ জ্ঞানার্জনের মাধ্যমে যশকে আহরণ করে। যশস্বী মানুষ এক জ্ঞানের থেকে আরেক জ্ঞানের দিকে নিজেকে প্রবৃত্ত করতে পারেন। তাই জ্ঞান আহরণ জীবনের লক্ষ্য। জ্ঞান আহরণের জন্যে আত্মসম্পদের সচেতনতাও আমাদের প্রয়োজনীয় বিষয়। স্বামীজি বলেছেন, জ্ঞান কোথাও বাইরে থাকে না, জ্ঞান লুকোনো থাকে মনের মণিকোঠার। মনের মণিকোঠার থেকে আবরণ মুক্ত করে জ্ঞানকে সচেতনতায় বাইরে আনতে পারলে সে জ্ঞান প্রকাশিত হয়, বিকশিত হয়। স্বামীজির এই কথার সূত্র ধরেই বলবো আজকের আলোচনায়। তাহলে সচেতন হয়ে আত্মসম্পদের সঠিক ব্যবহারই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। মানুষের জ্ঞান অন্য জীবের থেকে আলাদা। উপলব্ধি অনুভূতির যে সূক্ষ্মতা, সেইটা ধরে জীবনকে চেনার, জীবনকে বোঝার, জীবনের গভীর অভিজ্ঞতা থেকে জীবনের যে নিজের অর্থবহ অবস্থা, তাকে হাত দিয়ে, মন দিয়ে ছোঁয়ার ক্ষমতা। যে মানুষ জীবনের সঠিক অর্থকে বুঝতে পারে, তার চেতনায় পান্নার গভীর সবুজ রং সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। তাই উপলব্ধির অনুভূতির সূক্ষ্মতায় আমাদের পৌঁছানো দরকার। পৌঁছতে গেলে নিজের দিকে তাকানো দরকার, নিজের জীবনের পরিকাঠামোয় কোনগুলো আমার জন্যে আমার মতো করে সম্পদ, তাকে চিনে জীবনকে গুছানো, জীবনকে সাজানো। শেষ করার আগে বলবো, স্বামীজি তার ঈশ্বর অভিজ্ঞতায় ঠাকুরের কাছে চেয়েছিলেন, হে ঈশ্বর, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। কোন রকম বাহ্যিক চাহিদা তার মনে ওঠেনি। আমরা স্বামীজির মতো মহান নই, আমরা সাধারণ মানুষ। আমরা সাধারণের সাধারণত্ব স্তর থেকেই চলুন আজ সবাই মিলে শপথ নিই, আজ থেকে মন্ত্রের মতো উচ্চারণ করব, হে ঈশ্বর, আমাকে চেতনা দাও, সচেতনতার আলোয় আমায় ভরিয়ে তোলো, যাতে উপলব্ধি অনুভূতির আকরে জীবনের অভিজ্ঞতা থেকে
জীবনের আসল অর্থ আমি চিনতে পারি, জীবনের সার্থকতা, সুস্থ মননের সবচেয়ে বড় দিশা যে সেখানেই। ধন্যবাদ।